এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম। প্রথমে একটুখানি জেনে নাও যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে আমরা কী কী পাই, ঠিক আছে? তারপরে আগে নামগুলো জানো, তারপরে আমরা ছবি দিয়ে যখন জিনিসটা বোঝাবো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে আমরা কী কী পাই, আ পেয়ার অফ ওভারিজ। এই যে আমি বললাম আ পেয়ার অফ ওভারিজ, তার মানে কি? একজোড়া ওভারি আমরা দেখতে পাই। তার মানে একজোড়া মানে কি? আমি বুঝতে পারছি যে দুখানা ওভারি আমরা দেখতে পাই, তাই তো? আ পেয়ার অফ ওভারিজ। তার পাশাপাশি যেটা পাই আ পেয়ার অফ ওভিডাক্টস, আবার সেই বললাম আ পেয়ার অফ, তার মানে দুখানা, দুখানা ওভিডাক্টস দেখতে পাই। এই যে ওভিডাক্টস যেগুলো আছে এর আরেকটা নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউবস, ঠিক আছে? ওভিডাক্টকে ফ্যালোপিয়ান টিউবও বলা হয়, ক্লিয়ার? এর পাশাপাশি আমরা কী পাই, একটা ইউটেরাস পাই, সার্ভিক্স পাই, তার নিচে ভাজাইনা পাই, এবং যেটা পাই সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া পাই। এক্সটার্নাল জেনিটালিয়াগুলো কোথায় থাকে? পেলভিক রিজিয়নের মধ্যে থাকে। আমরা পেলভিক রিজিয়ন নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, তো আমরা জানি তো পেলভিক রিজিয়ন কোনটাকে বলা হয়। ওই পেলভিক রিজিয়নে এক্সটার্নাল জেনিটালিয়াগুলো থাকে। দেখো, এক্সটার্নাল জেনিটালিয়া কী কী হতে পারে, যেমন মন্স পিউবিস হতে পারে, ল্যাবিয়া মেজোরা হতে পারে, ল্যাবিয়া মাইনোরা হতে পারে, ক্লিটোরিস হতে পারে, হাইম্যান হতে পারে। দেখো, সব তোমাদের মাথার উপর দিয়ে চলে গেল, আমি বুঝলাম। আমি কী বললাম, নামগুলো খালি শুনে নাও, আমরা যখন ছবি দিয়ে আলোচনা করব তখন আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এইটুকুনি খালি নোট করে নাও যে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম কনসিস্ট অফ আ পেয়ার অফ ওভারিজ, আ পেয়ার অফ ওভিডাক্টস হুইচ আর অলসো কল্ড ফ্যালোপিয়ান টিউবস, ইউটেরাস, সার্ভিক্স, ভাজাইনা অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। আমরা তাহলে ছবিটা একটু দেখে নেব, লেখা হয়ে গেলে বলো, তাহলে ছবিটায় চলে যাব। আচ্ছা, ছবিটাকে ভালো করে দেখো। দেখো ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দুপাশে দুখানা ওভারি দেখতে পাচ্ছি, লোয়ার অ্যাবডোমেনের দু সাইডে দুখানা ওভারি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো? এটা রাইট ওভারি, এটা লেফট ওভারি, এটা রাইট ওভারি, এটা লেফট ওভারি, আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুখানা ওভারি রয়েছে, ঠিক আছে? আর এই ওভারিগুলো কানেক্টেড আছে কি দিয়ে? এই ওভারিগুলো দেখো কানেক্টেড রয়েছে পেলভিক ওয়াল এবং তোমার ইউটেরাসের সঙ্গে লিগামেন্টসের মাধ্যমে কানেক্টেড আছে, ঠিক আছে? ইউটেরাসের সঙ্গে এবং পেলভিক ওয়ালের সঙ্গে এই ওভারিগুলো কীভাবে কানেক্টেড আছে? লিগামেন্টসের মাধ্যমে আছে। ওগুলো তো হাওয়ায় ভাসতে পারে না, ওদেরকে তো আটকাতে হবে, তাই না? সেই জন্য লিগামেন্ট দিয়ে আটকে রেখে দেওয়া হয়। তাহলে ওভারিজ আর কানেক্টেড টু পেলভিক ওয়াল অ্যান্ড ইউটেরাস বাই লিগামেন্টস, লিখে রাখতে পারো, ঠিক আছে? এটা বলুন স্যার আরেকবার। ওভারিজ আর কানেক্টেড টু পেলভিক ওয়াল অ্যান্ড ইউটেরাস বাই লিগামেন্টস, ঠিক আছে? পেলভিক ওয়াল এবং ইউটেরাসের সঙ্গে ওভারিগুলো কানেক্টেড থাকে কি দিয়ে? লিগামেন্টের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এক একটা ওভারি কতটা লম্বা, কারণ নয়েজ আসছে, একটু মিউট করতে হবে। এক একটা ওভারি কতটা লম্বা, ইচ ওভারি ইজ অ্যাবাউট 2-4 সেন্টিমিটার ইন লেন্থ। এক একটা ওভারি আমরা যদি দেখি এটা 2-4 সেন্টিমিটার মতো লম্বা, ঠিক আছে? আচ্ছা, আমরা যে এই ওভারি ওভারি নিয়ে এতক্ষণ কথা বলে গেলাম, ওভারি অ্যাকচুয়ালি জিনিসটা কী? ওভারিজ আর দ্য প্রাইমারি সেক্স অর্গ্যান, ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান রাদার আই উইল সে, তাই না? মহিলাদের প্রাইমারি সেক্স অর্গ্যান যেটা, সেগুলোকে বলা হয় ওভারি। আর এরা কী প্রডিউস করে? এরা ফিমেল গ্যামেট প্রডিউস করে, যেটাকে বলা হয় ওভাম, এবং কী প্রডিউস করে? স্টেরয়েড হরমোনস প্রডিউস করে, মানে সেক্স হরমোন প্রডিউস করে, যেমন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে? ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যানস, আমরা বলতে পারি তো? ইয়েস স্যার। এই যে আমরা লোয়ার অ্যাবডোমিনের দুদিকে যে দুখানা ওভারি দেখছি, এগুলো কি? এগুলো বেসিক্যালি কি? দিজ আর বেসিক্যালি দ্য প্রাইমারি সেক্স অর্গ্যানস অফ ফিমেল, তাই তো? দিজ আর দ্য প্রাইমারি সেক্স অর্গ্যানস অফ ফিমেল। তাহলে আমরা কি বলতে পারি, যে ওভারিজ আর প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যানস, বলতে পারি তো? আর এরা কি প্রডিউস করে, এরা কি তৈরি করে? দে প্রডিউস ফিমেল গ্যামেট। এই ফিমেল গ্যামেটটাকে কি বলা হয়? ওভাম। এবং তার পাশাপাশি কি করে? সেক্স হরমোন, অর্থাৎ স্টেরয়েড হরমোনস কিছু তৈরি করে, যেগুলোর নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন।
লিখে নাও। ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যানস, ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যানস দ্যাট প্রোডিউস ফিমেল গ্যামেট কল্ড ওভাম, দ্যাট প্রোডিউস ফিমেল গ্যামেট কল্ড ওভাম অ্যান্ড স্টেরয়েড হরমোনস দ্যাট ইজ সেক্স হরমোনস কল্ড ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। বোঝাতে পারলাম? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এগুলো কি? এগুলো সেক্স হরমোন তো? হ্যাঁ স্যার। যেগুলো ওভারি তৈরি করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, এবার আমরা কিছু অ্যাসেসারি ডাক্টস দেখতে পাচ্ছি এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। আমরা কিছু অ্যাসেসারি ডাক্টস দেখতে পাচ্ছি। কী কী দেখতে পাচ্ছি আমরা? ফ্যালোপিয়ান টিউব দেখতে পাচ্ছি দুপাশে দুখানা। এ দেখো, দিস ইজ রাইট ফ্যালোপিয়ান টিউব, দিস ইজ লেফট ফ্যালোপিয়ান টিউব, দেখতে পাচ্ছি তো? এই ফ্যালোপিয়ান টিউবের আরেকটা নাম কি? ওভিডাক্টস। আমরা ওভিডাক্টসও যেটা জানবো, ফ্যালোপিয়ান টিউবও সেটাই জানবো, একই জিনিসের দুটো নাম, ঠিক আছে? ফ্যালোপিয়ান টিউব আর ওভিডাক্ট দুটো সেম জিনিস। তাহলে আমরা কখনো ফ্যালোপিয়ান টিউব বা কখনো ওভিডাক্ট আমরা দেখতে পাচ্ছি? একটা ডান দিকে একটা বাঁ দিকে, তাই তো? আচ্ছা, এবার দেখো, এই যে জায়গাটা, একটু একটু মিউট করতে হবে, নয়েজ আসছে কারুর। এই যে জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে? ইউটেরাস বলা হচ্ছে। এই যে জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে? ইউটেরাস। ইউটেরাস, ঠিক আছে। তাহলে আমরা ইউটেরাসটাও দেখতে পাচ্ছি। আর এই যে নিচের দিকের যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি? ভাজাইনা। এটাকে কি বলছি? ভাজাইনা। তাহলে একটু লিখে রাখো, আমরা ফিমেল অ্যাসেসারি ডাক্টস আমরা কী কী দেখতে পাচ্ছি? ফ্যালোপিয়ান টিউবস, রাদার আই উইল সে আ পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউবস, তাই তো? একটা ইউটেরাস, এই ইউটেরাসকে উম্ব বলা হয়, উম্ব। আর ইউটেরাসের নিচে আমরা কী দেখতে পাচ্ছি? কী আছে? ভাজাইনা। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, এই যে ফ্যালোপিয়ান টিউব আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফ্যালোপিয়ান টিউবটা কতটা লম্বা? 10-12 সেন্টিমিটার লং। ছবিটা ভালো করে দেখো, এই ফ্যালোপিয়ান টিউবই বলো বা ওভিডাক্টই বলো, একই জিনিস, এটা কতটা লম্বা? 10-12 সেন্টিমিটার লং। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবং এই ফ্যালোপিয়ান টিউবটা কোথা থেকে কত অবধি রয়েছে? আমরা যদি ওভারি দুটো দেখি ভালোভাবে, দেখো ওভারির পেরিফেরি থেকে শুরু হয়েছে, তাই তো? এবং কত অবধি এক্সটেন্ড করেছে? ইউটেরাস অবধি, তাই না? ওভারির পেরিফেরি থেকে শুরু হয়ে ইউটেরাস অবধি এক্সটেন্ড করেছে ফ্যালোপিয়ান টিউব দুপাশেই, তাই তো? তাহলে আমরা লিখতে পারি তো যে ফ্যালোপিয়ান টিউবস এক্সটেন্ড ফ্রম দ্য পেরিফেরি অফ ইচ ওভারি টু দ্য ইউটেরাস। ফ্যালোপিয়ান টিউবস এক্সটেন্ড ফ্রম দ্য পেরিফেরি অফ ইচ ওভারি টু দ্য ইউটেরাস। ছবিটা দেখো, দেখো আমি যেভাবে বলছি তোমাকে যে সেটাই বলতে হবে, সেই কথাটাই বলতে হবে, এরকম কিন্তু না। এটা সায়েন্স, তুমি জিনিসটা বুঝে নাও, তুমি নিজের মতো করে প্রকাশ করো, ঠিক আছে? তোমরা চাইলে কথাগুলো আমি যেগুলো বলছি লিখে নিতে পারো, কিন্তু আমি চাইবো কি তোমরা নিজের মতো করে প্রকাশ করো জিনিসটা, তাহলে দেখবে তোমাদের কাছে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার ছবিটা ভালো করে দেখো তো, এই যে ফ্যালোপিয়ান টিউব আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কটা পার্ট দেখতে পাচ্ছি? একটা ইনফান্ডিবিউলাম দেখতে পাচ্ছি, দেখো ওভারির কাছাকাছি। তারপরে কি দেখছি? অ্যাম্পিউলা দেখছি, তাই তো? আর কি দেখছি? ইসমাস দেখছি। তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না, ফ্যালোপিয়ান টিউবের? ছবিটা ভালো করে দেখো, ঠিক ওভারির কাছাকাছি এই যে একটা ফানেল শেপ যে স্ট্রাকচারটা রয়েছে, দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ক্লোজার টু দ্য ওভারি, এই যে জায়গাটা ফানেল শেপড, এটাকে কী বলা হচ্ছে? ইনফান্ডিবিউলাম। আমাদের চোখে পড়ছে ছবির মধ্যে এই যে ইনফান্ডিবিউলাম, তাই না? এই ফ্যালোপিয়ান টিউবটা তিনটে ভাগ হয়েছে, ইনফান্ডিবিউলাম দেখতে পাচ্ছি, তারপরে কি দেখছি? অ্যাম্পিউলা দেখছি, যেটা চওড়া পার্ট, ওয়াইডার পার্ট যেটা, আর একদম শেষের দিকে গিয়ে কি দেখছি? ইসমাস দেখছি, দ্য লাস্ট পার্ট। দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে প্রথমে ইনফান্ডিবিউলামটা কি লিখে রাখো? ইনফান্ডিবিউলাম হচ্ছে দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব হুইচ ইজ ক্লোজার টু দ্য ওভারি ইজ কল্ড ইনফান্ডিবিউলাম। নিজের মতো করে লেখো, দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব হুইচ ইজ ক্লোজার টু দ্য ওভারি ইজ কল্ড ইনফান্ডিবিউলাম। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ
স্যার আরেকবার একটু বলবেন, দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ক্লোজার টু দ্য ওভারি, ওভারির কাছাকাছি, ক্লোজার টু দ্য ওভারি ইজ কল্ড ইনফান্ডিবিউলাম। ছবিটা দেখো খালি, আর কিচ্ছু না, ছবিটা দেখো, বোঝো আর নোট করো। দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব হুইচ ইজ ক্লোজার টু দ্য ওভারি ইজ কল্ড ইনফান্ডিবিউলাম। আর এর শেপটা কেমন? ইট ইজ ফানেল শেপড। ঠিক আছে, হয়ে গেলে বলো বাবা। আচ্ছা, তার মানে ইনফান্ডিবিউলাম কি আমরা বুঝে গেলাম তো? আচ্ছা, এবার এই ইনফান্ডিবিউলামের যদি আমরা ধারটা দেখি, এজেসটা দেখি, ইনফান্ডিবিউলামের আমরা যদি এজেসটা দেখি, ধারটা দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাচ্ছি না কিছু? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ স্যার, এই যে এই জায়গাটা দেখো, ছবিতে দেখো, কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাচ্ছি। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস যেগুলো রয়েছে, এগুলোকে, এর এক একটা ফিঙ্গার লাইক প্রজেকশনকে বলা হয় ফিমব্রিয়া। কি বলা হয়? ফিমব্রিয়া। ঠিক আছে, আর যদি আমি প্লিউরাল বলি, একের অধিক বলি, অর্থাৎ সবগুলোকে যদি আমি একসাথে বলি, আমি কি বলবো? ফিমব্রি। কি বলবো? ফিমব্রি, এফ আই এম বি আর আই এ ই, ফিমব্রি, তাই তো? আর সিঙ্গুলার হলে কি হবে? ফিমব্রিয়া। ঠিক আছে, প্লুরালটা হচ্ছে ফিমব্রি আর সিঙ্গুলারটা হচ্ছে ফিমব্রিয়া। ঠিক, তাহলে এই ফিমব্রি কোনগুলোকে আমরা বলতে পারি? দেখো, লিখে নাও, ফিঙ্গার লাইক প্রজেকশনস অন দ্য এজেস অফ দ্য ইনফান্ডিবিউলাম আর কল্ড ফিমব্রি। ফিঙ্গার লাইক প্রজেকশনস, ফিঙ্গার লাইক প্রজেকশনস অন দ্য এজেস অফ দ্য ইনফান্ডিবিউলাম, অন দ্য এজেস অফ দ্য ইনফান্ডিবিউলাম আর কল্ড ফিমব্রি। লিখেছ? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে ফিমব্রিগুলো রয়েছে, এগুলো কেন রয়েছে? কারণ এরা যখন ওভুলেশন হয়, ওভুলেশন মানে কি, ওভারি থেকে যখন ওভামটা বেরোয়, তখন সেই ওভামটাকে কালেক্ট করতে হবে তো, তাই না? এই কালেক্ট করার জন্য এই ফিমব্রিগুলো কাজে লাগে। তার মানে আমরা কি বলতে পারি? ফিমব্রি হেল্পস ইন কালেকশন অফ দ্য ওভাম আফটার ওভুলেশন। বলতে পারি? ফিমব্রি হেল্পস ইন কালেকশন অফ দ্য ওভাম আফটার ওভুলেশন। লিখে রাখো ফিমব্রির কাজ। ফিমব্রি হেল্পস ইন কালেকশন অফ দ্য ওভাম আফটার ওভুলেশন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস জেনে রাখো, এই যে মহিলাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সাইকেলের কথা বলছি, এই সাইকেলটা কতদিনের হয়? আইডিয়ালি ইট ইজ ফর 28 ডেজ। ঠিক আছে, এবার সবাই তো 28 ডেজ হয় না, কারোর একটু বেশি হয়, কারোর একটু কম হয়, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো, আমরা যখন মেনস্ট্রুয়েশন নিয়ে পড়বো তখন আলোচনা করবো। আপাতত জেনে রাখো আইডিয়াল কতদিনের? 28 দিন। এবার এক একটা সাইকেলে কি হয়, এক একটা ওভারি থেকে ওভাম রিলিজ হয়, তার মানে প্রথম সাইকেলে যদি তার ডান দিকের ওভারি থেকে একটা ওভাম রিলিজ হয়, নেক্সট সাইকেলে কি হবে, তার বাঁ দিকের ওভারি থেকে একটা ওভাম রিলিজ হবে। বোঝাতে পারলাম? আবার তারপরের সাইকেলে ডান দিকের ওভারি থেকে তার ওভাম রিলিজ হবে। বোঝাতে পাচ্ছি? ইয়েস স্যার। আর ওভারি থেকে এই যে ওভামটা রিলিজ হলো, এটাকে কি বলা হয়? ওভুলেশন। এটাকে বলা হয় ওভুলেশন। ওভারি থেকে যে ওভামটা রিলিজ হলো, এটাকে কি বলা হয়? ওভুলেশন। এই ওভুলেশন হওয়ার পরে ওভামটাকে তো কালেক্ট করতে হবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢোকাতে হবে, তাই না? এই যে ওভামটাকে কালেক্ট করছে, করে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকছে, এই কালেক্টটা কে করছে ওভামটাকে? ফিমব্রি। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই ফিমব্রিটা আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? ইনফান্ডিবিউলামের কোন জায়গায়? এজেসে, ইনফান্ডিবিউলামের ধারে, তাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কাছে ইনফান্ডিবিউলামের একটা কনসেপ্ট এলো। এলো কি এলো না? আচ্ছা, এবার আমরা এই ইনফান্ডিবিউলাম থেকে আরেকটু ভেতর দিকে এগোই, তাহলে আমরা নেক্সট পার্ট যেটা পাবো ফ্যালোপিয়ান টিউবের, সেটাকে কী বলা হয়? অ্যাম্পিউলা। এই অ্যাম্পিউলাটা হচ্ছে ওয়াইডার পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, এটা ফ্যালোপিয়ান টিউবের চওড়া একটা পার্ট। বোঝাতে পারলাম? ইনফান্ডিবিউলামের পরে পেলাম আমরা যে পার্টটা ফ্যালোপিয়ান টিউবের, সেটাকে বলা হয় অ্যাম্পিউলা। এটা হচ্ছে ওয়াইডার পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে,
হ্যাঁ স্যার। এবার এই এমপিওলা থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, ঠিক আছে, একদম ইউটেরাসের কাছাকাছি আমরা যদি চলে আসি, সেখানে আমরা কি দেখব, সেখানে এই ফ্যালোপিয়ান টিউবের লিউমেন যেটা রয়েছে, অর্থাৎ ভেতরের যে ফাঁকা জায়গাটা, সেটা অনেক ন্যারো হয়ে গেছে, সেটা অনেক ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে। আর সেই জায়গাটাকে কি বলা হয়, ইসমাস। এই যে ইসমাস যেটা রয়েছে, এই যে ফ্যালোপিয়ান টিউবের এই যে পার্টটা ইসমাস, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, ইউটেরাসের সঙ্গে জয়েন করাচ্ছে ফ্যালোপিয়ান টিউবকে। বোঝাতে পারলাম? তার মানে ইসমাসকে আমরা কি বলতে পারি, দ্য লাস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, দ্য লাস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে প্রথম পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব আমরা কি দেখলাম, ফার্স্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব আমরা কি জানা শিখলাম, ইনফান্ডিবিউলাম, তাই তো? মিডল পার্টটা আমরা কি শিখলাম ফ্যালোপিয়ান টিউবের, অ্যাম্পিউলা, অ্যাম্পিউলা, যেটা খুব চওড়া একটা পার্ট, ওয়াইডার পার্ট। আর লাস্ট পার্টটা আমরা কি শিখলাম, ইসমাস, ইসমাস, যেটা কিরকম, যেটা হচ্ছে ন্যারো, যেটা হচ্ছে খুব ন্যারো, তার লিউমেনটা খুব ন্যারো, সরু, তাই তো? আর এই ইসমাসটাই কি করাচ্ছে, ইউটেরাসের সঙ্গে ফ্যালোপিয়ান টিউবটাকে জয়েন করছে, ঠিক আছে? মানে ফ্যালোপিয়ান টিউবটা ইউটেরাসে গিয়ে জয়েন করছে হচ্ছে এই ইসমাস শেষ হওয়ার পরে। বোঝাতে পারলাম না? পারলাম না। ইয়েস স্যার। তাহলে ইসমাসকে আমরা বলতে পারি তো, দ্য লাস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব হুইচ জয়েন্স দ্য ইউটেরাস, বলতে পারি? হ্যাঁ স্যার, বলতে পারি। ভেরি গুড। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য থ্রি পার্টস অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, তুমি কি বলবে? স্যার, ফিল্ড পার্ট হচ্ছে ইনফান্ডিবিউলাম, তারপর হচ্ছে অ্যাম্পিউলা, তারপর হচ্ছে ইসমাস। ভেরি গুড। এখানে একটা জিনিস বলে রাখি, শোনো, ইসমাসের স্পেলিংটা দেখো, ISTHMUS, কিন্তু আমরা এটাকে কিন্তু ইস্থমাস বলবো না, আমরা এটাকে ইসমাসই বলবো, ঠিক আছে? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, টিএইচটাই থাকবে, টিএইচটা সাইলেন্ট থাকবে, আমরা ইসমাস বলবো, ঠিক আছে? আমরা কি পিনিমোনিয়া বলি না নিমোনিয়া বলি? নিমোনিয়া বলি। তার মানে কি পিটা সাইলেন্ট থাকে, তাই তো? সেরকম ইসমাস বলবো, আমরা ইস্থমাস বলবো না। তাহলে তিনটে পার্ট আমরা কী কী জানলাম ফ্যালোপিয়ান টিউবের, একদম প্রথমটা হচ্ছে ইনফান্ডিবিউলাম, মাঝের পার্টটা হচ্ছে অ্যাম্পিউলা, আর একদম শেষের পার্টটা হচ্ছে ইসমাস। অ্যাম্পিউলাটা হচ্ছে সবথেকে চওড়া জায়গা, আর ইসমাসটা হচ্ছে সবথেকে ন্যারো জায়গা, তাই তো? আর ইনফান্ডিবিউলামটা কেমন, ফানেল শেপড, ঠিক আছে? আর যার এজেসের কাছে আমরা কী দেখতে পাই, ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাই, যেগুলোকে কী বলা হয়, ফিমব্রি, ফিমব্রি। পরিষ্কার? এই ফিমব্রিগুলো কী করে, ওভুলেশন যখন হয় ওভামটাকে কালেক্ট করে তারা, ঠিক আছে? এবার তাহলে আমরা ফিমেল অ্যাসেসরি ডাক্টের পরের পার্টটায় চলে আসি। ফ্যালোপিয়ান টিউব আমরা বুঝে গেছি না বুঝিনি? আচ্ছা, ফ্যালোপিয়ান টিউবের পরে আমরা কী শিখেছিলাম, ফিমেল অ্যাসেসরি ডাক্ট কী আছে, ইউটেরাস, ইউটেরাস। ছবিটা ভালো করে দেখো, এই ইউটেরাসকে কী বলা হয়, উম্ব বলা হয়, উম্ব, ঠিক আছে, WOMB। এবার এই যে ইউটেরাসটা আমরা যদি ভালো করে দেখি, এই ইউটেরাইন ওয়াল যেটা রয়েছে, অর্থাৎ ইউটেরাসের ইউটেরাসকে ঘিরে যে ইউটেরাসের যে ওয়াল যেটা রয়েছে, এই ওয়ালটার মধ্যে আমরা তিনটে লেয়ার্স অফ টিস্যু দেখতে পাবো, অর্থাৎ এর আমরা তিনখানা লেয়ার দেখতে পাবো, ঠিক আছে? ইউটেরাইন ওয়ালটা আমরা যদি দেখি, ইউটেরাইন ওয়ালের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, দেয়ার আর থ্রি লেয়ার্স অফ টিস্যু। একদম বাইরের দিকের যে লেয়ারটা, একদম বাইরের দিকে দেখো, এই যে একদম বাইরে, ছবিটা ভালো করে দেখো, বাইরের দিকে যে একটা থিন মেমব্রেনাস লেয়ার রয়েছে, একদম পাতলা যে লেয়ারটা রয়েছে, এক্সটার্নাল যে লেয়ারটা, এটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। কী বলা হয়? পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। তার মানে একদম বাইরের দিকের লেয়ারটা যেটা রয়েছে সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। এটা কি একদম থিন লেয়ার, একদম পাতলা একটা লেয়ার, তার ভেতরের যে লেয়ারটা, অর্থাৎ মাঝের যে লেয়ারটা, সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। সেটাকে কি বলা হয়? মায়োমেট্রিয়াম, ঠিক আছে? এই মায়োমেট্রিয়ামটা কি, এটা হচ্ছে একটা মোটা লেয়ার, একটা পুরু লেয়ার, যেটা স্মুথ মাসল দিয়ে তৈরি। ইট ইজ দ্য মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসল। বোঝাতে পারছি? ইয়েস স্যার। আর একদম ভেতরের দিকের যে লেয়ারটা, একদম ভেতরের যে লেয়ারটা, অর্থাৎ ইনারমোস্ট লেয়ার, সেটা, ঠিক আছে, সেটাকে কী বলা হয়, সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। ছবিটায় ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম,
বোঝাতে পারছি? তার মানে একদম ভেতরের যে লেয়ারটা সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্ল্যান্ডুলার লেয়ার, ঠিক আছে? ইট লাইনস দ্য ইউটেরাইন ক্যাভিটি, এই যে ইউটেরাইন ক্যাভিটি যেটা রয়েছে তার লাইনিংটা কে তৈরি করছে? এই এন্ডোমেট্রিয়াম তৈরি করছে। তাহলে আমরা কী দেখলাম? ইউটেরাইন ওয়াল যেটা রয়েছে, এই ইউটেরাইন ওয়ালের আমরা কটা লেয়ার দেখতে পাচ্ছি? কটা লেয়ার্স অফ টিস্যু রয়েছে? তিনটে। একদম বাইরের দিকের যে লেয়ারটা, অর্থাৎ এক্সটার্নাল যে লেয়ারটা, সেটা কি সরু না মোটা, থিক না থিন? অর্থাৎ এক্সটার্নাল লেয়ারটা হচ্ছে থিন, ইট ইজ আ থিন মেমব্রেনাস লেয়ার। বাইরের যে থিন লেয়ারটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম। এবার মাঝের যে লেয়ারটা, মাঝের লেয়ারটা কি থিন না থিক, সরু না মোটা? এটা মোটা, থিক, তাই তো? এই যে মাঝের যে লেয়ারটা, মোটা একটা লেয়ার, কি দিয়ে তৈরি? স্মুথ মাসল দিয়ে, স্মুথ মাসল, ঠিক আছে? মিডল লেয়ারটা হচ্ছে একটা মোটা লেয়ার যেটা স্মুথ মাসল দিয়ে তৈরি, আর মিডল লেয়ারটার নাম কি? মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, ঠিক আছে? Yes sir, yes sir. আর একদম ভেতর দিকের যে লেয়ারটা, অর্থাৎ যেটা ইউটেরাইন ক্যাভিটিটাকে লাইন লাইন করছে, উইচ লাইনস দ্য ইউটেরাইন ক্যাভিটি, একদম ভেতর দিকের যে লেয়ারটা, যে গ্ল্যান্ডুলার লেয়ারটা রয়েছে, সেটার নাম কি? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম, ভেরি গুড। এই অবধি কি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে মায়োমেট্রিয়াম যেটা দেখলাম, ঠিক আছে, এটা কি স্মুথ মাসলের একটা মোটা লেয়ার, তাই তো? স্মুথ মাসলের একটা থিক লেয়ার মায়োমেট্রিয়াম, মাঝের যে লেয়ারটা। যখন বাচ্চার ডেলিভারি হয়, যখন বাচ্চার ডেলিভারি হয়, তখন এই মায়োমেট্রিয়ামটা কী করে? এখানে একটা প্রচণ্ড রকমের কন্ট্রাকশান হয়, যাতে বাচ্চাটা ঠিক করে ডেলিভারি হতে পারে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম? ধরো তুমি টুথপেস্ট থেকে পেস্টটাকে বার করছো, টুথপেস্টের যে মানে এটা রয়েছে, টিউবটা রয়েছে, তার থেকে তুমি পেস্টটা বার করছো। পেস্টটা বার করতে গেলে তোমায় কী করতে হবে? ওই টিউবটার মধ্যে চাপ দিতে হবে তো? ওই টিউবটার মধ্যে চাপ দিলে তবেই তো পেস্টটা বেরিয়ে আসবে, তাই তো? ঠিক সেরকম ডেলিভারির সময়ও ইউটেরাসের মধ্যে একটা চাপের প্রয়োজন আছে তো, একটা কন্ট্রাকশনের প্রয়োজন আছে তো, যাতে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে। এই চাপটা কে দিচ্ছে? মায়োমেট্রিয়াম দিচ্ছে। বোঝা গেল? তাহলে এটা লিখে রাখতে পারো যে মায়োমেট্রিয়াম এক্সিবিটস স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি। মায়োমেট্রিয়াম এক্সিবিটস স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি। যখন বেবির ডেলিভারি হওয়ার দরকার, তখন মায়োমেট্রিয়াম কি করে? একটা স্ট্রং কন্ট্রাকশন হয় মায়োমেট্রিয়ামের মধ্যে, ঠিক আছে, যার চাপে ডেলিভারিটা হতে সুবিধে হয়। বোঝাতে পারলাম না? পারলাম না। আর এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে আমরা একটা সাইক্লিক্যাল চেঞ্জেস দেখতে পাবো মেনস্ট্রুয়াল সাইকেলের সময়। এন্ডোমেট্রিয়ামটা মোটা হবে, আবার এটা ছিঁড়ে বেরিয়ে আসবে। আমরা যখন মেনস্ট্রুয়েশন নিয়ে জানবো, তখন আমরা দেখতে পাবো প্রত্যেকটা সাইকেলে কী হয়, এই এন্ডোমেট্রিয়ামটা মোটা হতে থাকে। জেনে রাখো, প্রত্যেকটা সাইকেলে এন্ডোমেট্রিয়ামটা মোটা হতে থাকে। কেন? তার কারণ হচ্ছে ফিমেলের দেহ তখন স্পার্মের জন্য অপেক্ষা করে, যে স্পার্ম এসে ওভামের সাথে ফিউশন করবে, ফার্টিলাইজ করবে। আর যদি ফার্টিলাইজ হয়ে যায়, তাহলে কী হবে? একটা সন্তান বা সন্ততি হবে, তাই তো? তাহলে তাকে একটা কুশন দিতে হবে। তোমার হাতে আমি যদি একটা সদ্যজাত সন্তানের সন্তান বা সন্ততিকে তোমার হাতে তুলে দিই, তুমি কি তাকে মাটিতে শুয়ে রাখতে পারবে, না একটা সুন্দর বিছানা করে একটা কুশন তৈরি করে তার উপরে রাখবে? কিভাবে রাখবে? কুশনের ওপর রাখবে। ঠিক ইউটেরাসের মধ্যেও যাতে একটা কুশন পায়, সেই জন্য এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেকটা সাইকেলে মোটা হতে থাকে। 28 দিনের সাইকেল হয়, ঠিক আছে, সাইকেলের মধ্যে দেখবো মোটা হয়, কিন্তু প্রত্যেক সাইকেলেই স্পাম তো প্রবেশ করে না। স্পাম প্রবেশ করবে? কোনো পুরুষ এগোবে তবে না স্পামটা আসবে। পুরুষ না এগোলে কি স্পাম আসবে? আসবে না তো। এবার যখন স্পামটা এলো না, এবার এই এন্ডোমেট্রিয়ামটা তো মোটা হয়ে গেছে, কিন্তু স্পাম এলো না, তাহলে কোনো সন্তান বা সন্ততি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি আর এন্ডোমেট্রিয়ামটা মোটা থাকার দরকার আছে? তখন এন্ডোমেট্রিয়ামটা ফেটে যাবে, ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। বোঝাতে পারলাম? এবং ছিঁড়ে গিয়ে কী হবে? ভাজাইনা দিয়ে বেরিয়ে আসবে।
যেটা হচ্ছে ব্লাড এবং এই এন্ডোমেট্রিয়ামের ছিলকা ও টিস্যুসগুলো বেরিয়ে আসবে, যেটাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন। বোঝাতে পারলাম? চলতি কথায় যেটা বলি পিরিয়ড হয়েছে, তাই না? মেডিকেল টার্মিনোলজিতে আমরা কি বলি? মেনস্ট্রুয়েশন। বোঝাতে পারলাম? দেখো প্রত্যেকটা সাইকেলে কি হয়, মোটামুটি 28 দিনের সাইকেল, কারুর বেশি কারুর কম, মোটামুটি 28 দিনের সাইকেল হয়। প্রত্যেকটা সাইকেলে একটা জিনিস জেনে রেখে দাও, প্রথম সাইকেলে যদি ডান দিকের ওভারি দিয়ে ওভাম রিলিজ হয়, তার পরের সাইকেলে বাঁ দিকের ওভারি দিয়ে ওভাম রিলিজ হবে, আবার তার পরের সাইকেলে ডান দিকের ওভারি দিয়ে ওভাম রিলিজ হবে, আবার তার পরের সাইকেলে বাঁ দিকের ওভারি দিয়ে ওভাম রিলিজ হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে ওভামটা রিলিজ হলো, ওভামটা রিলিজ হয়ে কোথা দিয়ে আসবে? ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসবে, তাই তো? ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে আসবে। এবার যদি স্পার্ম ভেতরে প্রবেশ করলো, ধরো কোনো পুরুষ ইন্টারকোর্স করলেন, তাহলে স্পার্মগুলো ভেতরে আসবে। এবার স্পার্মটা এসে ওভামের সাথে মিট করবে কোথায়, ফিউজ হবে কোথায়? এই ফ্যালোপিয়ান টিউবের ভেতরে। বোঝা গেল? স্পার্মটা চলে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওদের ফিউশনটা হবে। আচ্ছা, যদি ফিউশন হলো, খুব ভালো কথা, তাহলে তো এই ইউটেরাইন লেয়ার যেটা রয়েছে এন্ডোমেট্রিয়াম ভেতর, এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা সেটা মোটা হওয়া দরকার আছে, কারণ কুশন দিতে হবে। কিন্তু পুরুষ ইন্টারকোর্স করলেন না, স্পার্ম এলো না, সেক্ষেত্রে কি ওভাম বেরোলো? ওভাম তো বেরোলোই, তাই না? কিন্তু এই ওভামটা কী চাইবে? এই ওভামটা কী চাইবে? যে স্পার্ম এসে আমার সাথে ফিউজ করুক, ফিউশন হোক, তাই তো? কিন্তু স্পার্ম এলো না, কিন্তু স্পার্মের অপেক্ষা করে এই ইউটেরাইন লেয়ার যেটা রয়েছে, ভেতরকার যে লেয়ার এন্ডোমেট্রিয়াম, এটা কী হতে থাকবে? মোটা হতে থাকবে। কেন? যদি বাইচান্স স্পার্ম চলে আসে, যদি স্পার্ম আর ওভামের ফিউশন হয়ে যায়, তাহলে তো যে জিনিসটা তৈরি হবে সেটাকে তো একটা কুশন দিতে হবে, তাই না? সেটাকে একটা কুশন দিতে হবে, সেই জন্য এন্ডোমেট্রিয়ামটা মোটা হতে থাকবে। কিন্তু আলটিমেটলি যদি দেখে স্পার্ম এলো না, তখন কি এন্ডোমেট্রিয়ামটা আর মোটা থাকার প্রয়োজন আছে? না স্যার, তখন নিজে থেকেই সেই এন্ডোমেট্রিয়ামটা ফেটে যাবে। ঠিক আছে, এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাবে। তাহলে কী হবে? এন্ডোমেট্রিয়ামটা ভেঙে গেলে সেই এন্ডোমেট্রিয়ামে যে ছিলকা যেগুলো রয়েছে, যে টিস্যুসগুলো রয়েছে এবং ব্লাড, সেটাই ভাজাইনা দিয়ে বাইরে চলে আসবে। তো আসবে তো, এটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন, এটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন। মোটামুটি 5 দিনের হয়, এবার সবার 5 দিনের হয় না, কারুর কম হয়, কারুর বেশি হয়। আমি এখন সেটা ডিটেলসে যাচ্ছি না, যখন আমরা মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা করবো তখন আমরা যাব। এই জিনিসটা কি আমাদের কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হয়েছে। একটা কনসেপ্ট মেনস্ট্রুয়েশনের, আবার যখন মেনস্ট্রুয়েশন হয়ে গেল, আবার এই এন্ডোমেট্রিয়াম আবার মোটা হতে থাকবে। কেন? আবার ভাববে যে পরের সাইকেলে যদি স্পার্ম আসে। বোঝাতে পারলাম? এখন আমরা হয়তো ডিটেলসে যাব না, কারণ যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার পরে প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট, আমরা পরে আসবো, এখন নামগুলো জেনে রাখো। তারপরে হয় মরুলা, তারপরে হয় ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস যখন ফর্মে আসবে, তখন সেটা কী হয়ে যাবে? ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্ট হয়ে যাবে, অর্থাৎ ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে এটার মধ্যে আস্তে আস্তে কী হবে? এটা আরও বাড়তে লাগবে, তাই তো? একটা বাচ্চা তৈরি হবে তো, বেবি তৈরি হবে তো, তাহলে তার জন্য একটা কুশনের দরকার আছে না? নেই, একটা কুশন, তাকে ভালোভাবে যাতে প্রোটেকশন দেওয়া যায়, একটা কুশনের দরকার আছে তো? আছে। সেই জন্য এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে যায়। বোঝাতে পারলাম? ধরো ওভারি থেকে, কোনো একটা ওভারি থেকে ওভাম রিলিজ হলো, ঠিক আছে? এবার এই ওভামটা যখন ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসছে, সেই সময় ধরো তার ফার্টিলাইজেশন হলো, অর্থাৎ কোনো পুরুষ স্পার্ম দিল, সেই স্পার্মটা গিয়ে কোথায় যাবে? স্পার্মটা কোথায় দেয় সেটা জানি কি আমরা? ভাজাইনার মধ্যে দেয়। স্পার্মটা কোথায় দেয়? ভাজাইনার মধ্যে দেয়, ঠিক আছে? সেটা আলটিমেটলি ইউটেরাসে প্রবেশ করবে, এবং ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে ওই ওভাম আর স্পার্মের ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে? এবার যখন ফার্টিলাইজেশন হলো, তখন কি হবে? তখন সবার প্রথমে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় জাইগোট, সিঙ্গেল সেলড, জেনে রেখে দাও। এবার যখন ফার্টিলাইজেশনের 3-4 দিন পেরিয়ে গেল, তখন আর কিন্তু একখানা কোষ থাকবে না, তখন ওটা বেড়ে গিয়ে 6-10 কোষ তৈরি হয়ে যাবে, যেটাকে বলা হয় মরুলা, ঠিক আছে? এবার এই মরুলাটা তখন কী হবে?
ফ্যালোপিয়ান টিউবের ভেতর থেকে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে চলে আসবে। বোঝাতে পারছি? এবার ধরো পাঁচ ছ দিনের মাথায়, পাঁচ ছ দিন যখন পেরিয়ে গেল, তখন এই মরুলাটা আরও ডেভেলপ করবে, করে যে স্টেজটা তৈরি করবে সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এই ব্লাস্টোসিস্টটা হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং বল অফ সেলস, একটা বলের মতো জিনিস, এর মধ্যে সেল ডিভিশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, এই যে ব্লাস্টোসিস্ট ফর্মটা আসলো, অ্যাকচুয়ালি এই ব্লাস্টোসিস্ট ফর্মটাই কিন্তু ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। তার মানে আপাতত আমরা তিনটে স্টেজ দেখলাম, যখন ফার্টিলাইজেশন হলো, একটা স্পার্ম এসে একটা ওভামকে ফার্টিলাইজ করলো, প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে জাইগট, যেটা একটাই মাত্র কোষ দিয়ে তৈরি। এবার তার সেল ডিভিশন হবে, যখন তিন চার দিন পেরিয়ে গেল তখন দেখবো আর একটা না, এখন ছয় থেকে দশখানা কোষ তৈরি হয়ে গেছে। এই যে স্টেজে যেটা তৈরি হয়েছে সেটাকে কি বলবো? মরুলা। বোঝাতে পারলাম? এবার এই মরুলাটা কি হবে? মরুলাটা কোথায় এসে প্রবেশ করবে? ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করে গেল। ঠিক আছে, কিন্তু ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করলেও সে কিন্তু ইউটেরাইন ক্যাভিটির সঙ্গে নিজেকে আটকাতে পারলো না, এই মরুলাটাকে আরও ডেভেলপ হতে হবে। ঠিক আছে, যখন পাঁচ থেকে ছ দিন পেরিয়ে যাবে তখন দেখা যাবে এই মরুলাটা কিসে ডেভেলপ হয়ে গেছে, আরেকটা ফর্মে ডেভেলপ হয়ে গেছে, যেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, এই ব্লাস্টোসিস্টটাই ইউটেরাইন ওয়ালের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে রাখবে। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। আর এই যে অ্যাটাচমেন্টটা যে হলো, অ্যাটাচমেন্টটা যে হলো, তাহলে তাকে প্রপার কুশন দিতে হবে, এই জন্য ইউটেরাইন ওয়ালটা কি হতে হবে? মোটা হতে হবে। মোটা কোনটা হবে? এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, ওভারি থেকে ওভাম বেরিয়েছে কিন্তু কোনো পুরুষ স্পার্ম দিল না। প্রত্যেক সাইকেলেই ওভারি থেকে ওভাম বেরোয়, তাই তো? কিন্তু প্রত্যেক সাইকেলেই কি পুরুষ স্পার্ম দেয় না তো? এবার যখন ওভামটা বেরোলো, ওভামটা বেরোনোর পরে কি হবে? এই এন্ডোমেট্রিয়াম কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে। কেন? এন্ডোমেট্রিয়াম নিজেকে তৈরি করবে, যে যদি স্পার্ম আসে, স্পার্ম এসে যদি ওভামটাকে ফার্টিলাইজ করে, তাহলে আমার এন্ডোমেট্রিয়ামটা মোটা তৈরি রাখতে হবে। কিন্তু স্পার্ম এলো না, তখন কি আর এন্ডোমেট্রিয়ামটা মোটা থাকার দরকার আছে না? নেই নেই নেই, তখন এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী হয়ে যাবে? ভাজাইনা দিয়ে সেটা বেরিয়ে আসবে, অ্যান্ড দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। তার মানে মেনস্ট্রুয়েশন আমরা যেটা পাই সেটা হচ্ছে খালি ব্লাড পাই তা কিন্তু না, ব্লাডের সঙ্গে এই এন্ডোমেট্রিয়ামের ছিলকা থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। এটা যদি পরিষ্কার হয় তাহলে আমাকে একটু বলো তো, যখন কেউ প্রেগনেন্ট হয়ে যায় তখন তার মেনস্ট্রুয়েশন হয় না কেন? বলতে পারবে? যখন যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, অর্থাৎ কেউ যখন প্রেগনেন্ট, প্রেগনেন্ট মানে কি? ওভামের সঙ্গে স্পার্মের ফার্টিলাইজেশন হয়ে গেছে, তাই তো? তখন কুশনটা প্রয়োজন হয়, তখন এন্ডোমেট্রিয়ামটা মোটার থাকাটা প্রয়োজন, তখন ভাঙলে চলবে না। তখন যদি এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যায় তাহলে কি হয়ে যাবে? অ্যাবর্ট হয়ে যাবে, তাই না? সুতরাং এন্ডোমেট্রিয়ামটা ভাঙা চলবে না। যেই মুহূর্তে ফার্টিলাইজেশন হয়ে গেল, এন্ডোমেট্রিয়াম যেটা মোটা হয়ে গেছিলো সেটা মোটাই থেকে যাবে, সেটা আর ভাঙবে না, কারণ প্রপার কুশন দিতে হবে। কিন্তু যদি কোনো পুরুষ যদি স্পার্ম না দেয় তাহলে ফার্টিলাইজেশন হলো না, তখন আর এন্ডোমেট্রিয়ামটা মোটা থাকার দরকার নেই, আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যাবে এবং সেটা মেনস্ট্রুয়েশনের আকারে বেরিয়ে আসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। মানে প্রত্যেক সাইকেলে ভাঙা গড়ার খেলা চলে, তাই না? একবার ভাঙছে, একবার গড়ছে। বোঝাতে পারলাম? আমরা যখন মেনস্ট্রুয়েশন নিয়ে ডিটেলস পড়বো তখন এটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এটার বেশি ডিটেলসে যাচ্ছি না, তাহলে তোমরা ঘেঁটে ফেলবে। ঠিক আছে, খালি জেনে রাখো যে প্রত্যেকটা সাইকেলে এই এন্ডোমেট্রিয়াম মোটা হয় এবং প্রত্যেকটা সাইকেলে এটা ভেঙে যায়, প্রোভাইডেড কোনো স্পার্ম যদি না এসে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো এই যে ইউটেরাসের ছবিটা খুব সুন্দরভাবে দেখো। ইউটেরাসের এই যে একদম নিচের যে পোর্শনটা, দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস, যেটা নাকি ভাজাইনার সঙ্গে কানেক্ট করেছে, এটা কি একটা, আমরা বুঝতে পারছি যে মোটামুটি এক ইঞ্চির মতো লম্বা একটা টিউবুলার শেপ স্ট্রাকচার, এটা একটা টিউবুলার স্ট্রাকচার আমরা বুঝতে পারছি এই জায়গাটাকে, যেখানে ইউটেরাসটা শেষ হয়ে গেল, মানে লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস যেটা ভাজাইনার সাথে কানেক্ট করেছে, এই যে পার্টটা একটা টিউবুলার শেপ রয়েছে যেটা মোটামুটি ওয়ান ইঞ্চ লং, এইটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল। কি বলা হয়?
সার্ভাইকাল ক্যানাল, সার্ভাইকাল ক্যানাল, তাই তো? এই মুখটাকে বলা হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্স, ঠিক আছে? এই ক্যানেলটা সার্ভাইকাল ক্যানেল, বা অনেক সময় দুটোকে একই জিনিস বলা হয়, সার্ভাইকাল ক্যানেল বা সার্ভিক্সকে একই করে দেওয়া হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি ইট ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস হুইচ ইজ কানেক্টেড টু ভাজাইনা। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ভাজাইনা জিনিসটা কি? যখন ইন্টারকোর্স হয়, কোনো পুরুষ যখন ইন্টারকোর্স করে, সেই পুরুষের পেনিসটা কোন জায়গায় ঢোকে? ভাজাইনাতে ঢোকে। আর যখন বাচ্চাটা বেরিয়ে আসছে, তখন বাচ্চাটা কোথা দিয়ে বেরিয়ে আসছে? ভাজাইনা দিয়ে। ভাজাইনা দিয়ে। তার মানে আমরা বলতে পারি তো যে ভাজাইনা হচ্ছে পুরুষের কর্মস্থান ও বাচ্চার জন্মস্থান? বলতে পারি। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, তাহলে এই যে বাচ্চাটা যখন বেরোবে ইউটেরাস থেকে, যখন বাচ্চাটা নেবে আসবে নিচের দিকে, প্রথমে তাকে সার্ভাইকাল ক্যানেলটা ক্রস করতে হবে, তারপরে সে ভাজাইনা ক্রস করে বাইরে আসবে, তাই তো? এই সার্ভাইকাল ক্যানেল আর ভাজাইনা দুটোকে একসাথে মিলে বলা হয় বার্থ ক্যানেল। দুটোকে একসাথে কি বলা হয়? বার্থ ক্যানেল। বার্থ ক্যানেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা ফিমেলের এক্সটার্নাল জেনিটালিয়াগুলো দেখে নিই। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার? তাহলে আমি ফার্দার এগোবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো ছবির মধ্যে, এটা আমি তোমাদেরকে বলিনি, এটা দেখে নাও। এই যে ইউটেরাসের যে ওপরটা, টপ পার্ট অফ দ্য ইউটেরাস, দেখেছ এই জায়গাটা, এটাকে কি বলে? ফান্ডাস। ফান্ডাস, ফান্ডাস, ঠিক আছে? আচ্ছা চলো, আমরা এবার ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়াগুলো একটু চিনে নিই। ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কী কী পড়ছে দেখো। মন্স পিউবিস পড়ছে, মন্স পিউবিস। আগে নামগুলো জেনে নাও, নামগুলো নোট করে নাও, পরে আমি বুঝিয়ে দেবো। মন্স পিউবিস পড়ছে, তারপরে ল্যাবিয়া মেজোরা পড়ছে, তারপর ল্যাবিয়া মাইনোরা পড়ছে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্লিটোরিস, এবং সর্বশেষে যেটা আসছে সেটা হচ্ছে হাইমেন। এবার কোনটা কি একটু বোঝাই। ছবিটা দেখো, ছবিটা দেখে কিছু বুঝতে পারছো? এখানে একটা মহিলা শুয়ে রয়েছেন, বোঝা যাচ্ছে? মহিলাটা কিভাবে শুয়ে রয়েছেন? খাটের ওপরে চিত হয়ে শুয়ে রয়েছে, অর্থাৎ পিঠ দিয়ে শুয়ে রয়েছে, এবং তার পাটা তুলে রেখেছেন তিনি ওপর দিকে, হাঁটুটা ভাঁজ করে রেখে দিয়েছেন। বোঝা যাচ্ছে ছবিটা দেখে? তিনি পিঠ দিয়ে শুয়ে রয়েছেন, ঠিক আছে? মানে সোজা হয়ে শুয়ে রয়েছেন, উল্টো হয়ে শুয়ে নেই, মানে বুকটাকে খাটে ঠেকিয়ে শুয়ে নেই, পিঠটাকে খাটে ঠেকিয়ে শুয়ে, তিনি সিলিং দেখছেন, বোঝা গেল? তিনি ওপরে ফ্যানটাকে দেখছেন, পিঠ দিয়ে শুয়ে রয়েছেন। আর তিনি পাটাকে কিভাবে রেখেছেন? পাটাকে লম্বা করে নেই, কিন্তু পাটাকে ভাঁজ করে রেখেছেন। ভাঁজ করে মানে সোজা করে দাঁড় করিয়ে ভাঁজ করে রাখা, তাই তো? মানে হাঁটুটাকে দয়ের মতো করে রেখেছে, বোঝা যাচ্ছে? হাঁটুটাকে দয়ের মতো করে পাটাকে দুপাশে ছড়িয়ে দিয়েছে, তাই তো? বোঝা যাচ্ছে? যাতে তার এক্সটার্নাল জেনিটেলিয়াগুলো পরিষ্কার বোঝা যায়, তাই তো? ছবিটা দেখে আমি বুঝতে পারছি তো এইটুকুনি? আচ্ছা, তাহলে এক্সটার্নাল জেনিটেলিয়া যেগুলো রয়েছে ফিমেলদের, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মন্স পিউবিস। ছবিটা দেখো, খালি ছবিটা দেখো, মন্স পিউবিস, এই জায়গাটা। তাহলে মন্স পিউবিস কোনটা? ইট ইজ আ কুশন অফ ফ্যাটি টিস্যু। এখানে ফ্যাটি টিস্যুর একটা কুশন রয়েছে যেটা স্কিন দিয়ে কভার করা, এবং যেখানে পিউবিক হেয়ার রয়েছে, অর্থাৎ যেখানে রোমগুলো আমরা দেখতে পাই, তাই না? বোঝাতে পারছি? যেখানে হেয়ার্সগুলো দেখা যায়, তাই না? পিউবিক হেয়ার যেখানটা দেখা যায়, এই জায়গাটাকে কী বলে? মন্স পিউবিস, ঠিক আছে? সেকেন্ড আমরা কী দেখতে পাচ্ছি? সেকেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা। ল্যাবিয়া মেজোরা কোনটা? ল্যাবিয়া মেজোরা হচ্ছে ফ্লেশি ফোল্ড, মানে মাংসের একটা ফোল্ড, মানে টিস্যুর ফ্লেশি ফোল্ডস অফ টিস্যু, যেটা কোনটা তৈরি করছে? আউটার লিপস অফ দ্য ভাজাইনাল ওপেনিং। দেখো এটা তো ভাজাইনাল ওপেনিং, এটা ভাজাইনাল ওপেনিং তো? হ্যাঁ স্যার। ভাজাইনা বলতে কোনটা বলেছি আমি? পিতার কর্মস্থান ও বাচ্চার জন্মস্থান, তাই তো? এখান দিয়ে পিতা কর্ম করে আর এখান দিয়েই বাচ্চা। পুরুষদের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যেখান দিয়ে সিমেন বেরোয় সেখান দিয়েই ইউরিন বেরোয়। মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাই না, মহিলাদের ক্ষেত্রে দুটো প্যাসেজ আলাদা। দেখো ওপর দিকে আমরা কি দেখতে পাচ্ছি? ইউরেথ্রাল ওপেনিং, তাই না? এটাই
মানে এর ভেতরে ইউরেথ্রা রয়েছে, এটা ইউরেথ্রাল ওপেনিং, তার মানে উনারা যখন ইউরিনেশন করছেন তখন এটা দিয়ে করছেন। আর আমি যখন রিপ্রোডাকশন রিলেটেড কিছু বলবো তখন সেটা কোথা দিয়ে করছে? এই ভাজাইনাল ওপেনিং দিয়ে করছে। বোঝা গেল? মানে আউটলেট দুখানা, ইউরিন বেরোনোর আউটলেট একটা আর বাচ্চা বেরোনোর আউটলেট একটা, তাই না? পুরুষদের ক্ষেত্রে যেখান দিয়ে ইউরিন বেরোচ্ছে সেখান দিয়ে সিমেন বেরোচ্ছে, তাই তো? এবার এই ভাজাইনাল ওপেনিং, এবার এই যে ভাজাইনাল ওপেনিং যেটা রয়েছে, দেখবে এই ভাজাইনাল ওপেনিংটাকে যদি তুমি হাত দিয়ে সরাও, ভেতর দিকে একটা ইনার একটা লিপস দেখতে পাবে, একটা ছোটো ছোটো একটা ঠোঁটের মতো একটা ইনার লিপস দেখতে পাবে, তার বাইরে একটা ফ্লেশি আউটার লিপস দেখতে পাবে, তাই না? কে হ্যাঁ বললে নামটা একটু শুনি, কি কনফিডেন্টলি? হ্যাঁ স্যার। যাই হোক, জোক সাপার্ট, আমি বোঝাতে পারছি কি জিনিসটা? তাহলে বাইরের দিকের যে ফ্লেশি ফোল্ড যেটা দেখতে পাচ্ছি, যে বাইরের যেটা নাকি আউটার লিপসটা তৈরি করেছে, সেটাকে বলা হয় ল্যাবিয়া মেজোরা, এই বাইরের দিকেরটা, ঠিক আছে? আর আর ভেতর দিকে যেটা, এটা বাইরের দিকের ল্যাবিয়া মেজোরা, ছবিটা দেখো। আর ভেতর দিকের যে লিপসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ইনার লিপস, তাই না? এখানেও আমরা পেয়ার ফোল্ডস অফ টিস্যু দেখতে পাচ্ছি, যেটা ল্যাবিয়া মেজোরার ভেতর দিকে রয়েছে, এটাকে বলা হয় ল্যাবিয়া মাইনোরা। বোঝা গেল? ল্যাবিয়া মাইনোরা, বোঝা গেল? তাহলে ল্যাবিয়া মাইনোরাটা কার ভেতরে রয়েছে? ইট লাইজ আন্ডার ল্যাবিয়া মেজোরা, বলতে পারি তো? বলতে পারি। আচ্ছা, এবার দেখো, মহিলার সবথেকে প্লেজার কোথায় আসে জানো? এই যে জিনিসটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট মতো, এটা এটায়, এটাকে বলে ক্লিটোরিস, টাইনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার, ছোট্ট আঙুলের মতো একটা জিনিস। এখানে এদের প্লেজার সব থেকে বেশি, এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ জোন। বোঝা গেল? কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কোন জায়গাটা সব থেকে সেন্সিটিভ, পুরুষ কি বলবে? পেনিস। হ্যাঁ, পেনিসে, তাই তো? তাহলে পুরুষের সব থেকে সেন্সিটিভ জোন কোনটা, যেটা সব থেকে আরামের জায়গা, সব থেকে সেক্সুয়াল প্লেজার পাওয়া যায়, সেটা হচ্ছে পেনিস, তাই না? মহিলাদের ক্ষেত্রে এই পেনিসের মতনই একটা জিনিস, যেটা সব থেকে আরামদায়ক জিনিস, সেটা হচ্ছে ক্লিটোরিস। ওর উপরে হাত দিলে ওটা শক্ত হয়ে যায়, পেনিসের ওপর হাত দিলে পেনিস শক্ত হয়ে যায় তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মহিলাদের ক্লিটোরিসের ওপর হাত দিলেও ক্লিটোরিস শক্ত হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে আরামের জায়গা। বোঝা গেল? তার মানে এমন না যে অন্যান্য জায়গায় সেক্সুয়াল প্লেজার দেয় না, দেয়। অনেক এরকম জায়গা আছে যেখানে মহিলারা সেক্সুয়াল প্লেজার পায়, কিন্তু সব থেকে বেশি সেক্সুয়াল প্লেজার কোন জায়গায় পায়? এই ক্লিটোরিসে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা অনেকটা ইকুইভ্যালেন্ট টু পেনিস। ছেলেদের ক্ষেত্রে পেনিসে যেমন হাত দিলে পেনিস শক্ত হয়ে যায়, পেনিসে সব থেকে আরাম লাগে, সেক্সুয়াল প্লেজার সব থেকে বেশি, মহিলাদের ক্ষেত্রেও ক্লিটোরিসে টাচ করলে ক্লিটোরিসটা শক্ত হয়ে যায়, সেখানে ওটা হচ্ছে সবথেকে ওদের সেন্সিটিভ জোন, এবং ওখানে হচ্ছে সেক্সুয়াল প্লেজার সব থেকে বেশি। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হাইমেন। এই হাইমেনটা কী? দেখো, হাইমেনটা হচ্ছে ভাজাইনাল ওপেনিংটা অনেক সময় কী থাকে, পার্শিয়ালি কভার করা থাকে একটা পর্দা দিয়ে, একটা মেমব্রেন দিয়ে, যেটাকে বলা হয় হাইমেন। দেখো, এখানে একটা কথা তোমায় বলি, এই যে হাইমেনটা যেটা থাকে, এই যে পর্দাটা থাকে, আমাদের একটা ধারণা থাকে যে মহিলাদের এই হাইমেনটা থাকবে, এবং যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হবে, ইন্টারকোর্স মানে নিশ্চয়ই আমরা বুঝি, যখন ইন্টারকোর্স হবে তখন বোধহয় এই হাইমেনটা ছিঁড়ে যাবে এবং তার ব্লিডিং হবে, এটা আমরা ভাবি তো? হ্যাঁ স্যার। দেখো, একটা কথা আমি বলি, সব মহিলাদের ক্ষেত্রেই যে হাইমেন তুমি লক্ষ্য করবে যে আস্ত রয়েছে, ছেঁড়া নেই, তা কিন্তু না। কেউ কোনো মহিলা ধরো সাডেনলি পড়ে গেল, একটা সাডেন ফল হলো, সেখানে কিন্তু তার হাইমেনটা ছিঁড়ে যেতে পারে। ধরো কেউ স্পোর্টসের সঙ্গে রিলেটেড, সাইকেল চালায়, বা ধরো হর্সব্যাক রাইডিং করে, ঘোড়ার পিঠে সে চড়ে, এক্ষেত্রেও কিন্তু হাইমেন ছিঁড়ে যেতে পারে। বোঝাতে পারছি? তার মানে এরকম এরকম ভাবার কোনো দরকার নেই যে ফুলশয্যার রাত্রে আমি যখন তাকে ইন্টারকোর্স করতে গেলাম, আমি তার হাইমেনটাকে ছিঁড়তে পারলাম না, তার মানে বোধহয় তার আগে ইন্টারকোর্স হয়ে রয়েছে, এরকম ভাবার কোনো জায়গা নেই। এটা অনেক পুরুষই ভেবে থাকে, এবং তার ভাবার কারণটা হচ্ছে অশিক্ষা। বোঝাতে পারলাম? একদম একদম। তাহলে আমাদের কাছে কি ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া পরিষ্কার? Yes sir. Mons pubis কোনটাকে বলছে?
যেখানে আমরা পিউবিক হেয়ারগুলো পাই যে জায়গাটায়, তাই তো? হ্যাঁ। ল্যাবিয়া মেজোরা কোনটাকে বলছি? যেটা আউটার লিপ, আউটার লিপ, তাই তো? আউটার লিপস। এই আউটার লিপস এর ভেতরে, ল্যাবিয়া মেজোরার ভেতরে আমরা কি দেখতে পাবো, কি রয়েছে? ল্যাবিয়া মাইনোরা। ল্যাবিয়া মাইনোরা যেটা ইনার লিপস, তাই তো? ইনার লিপস। আর যেখানে এই ল্যাবিয়া মাইনোরার আপার জাংশনটা রয়েছে, অর্থাৎ ল্যাবিয়া মাইনোরা দুপাশ দিয়ে গিয়ে উপরে যেখানে মিশেছে, সেখানে আমরা একটা ছোট্ট আঙুলের মতো জায়গা পাবো, যেখানে যেটা প্রচণ্ড, হ্যাঁ, যেটা প্রচণ্ড সেন্সিটিভ, এবং ফিমেলরা এখানে সবথেকে বেশি সেক্সুয়াল প্লেজার পায়, সেই যে জায়গাটা সেটাকে বলা হয় ক্লিটোরিস। আর মহিলাদের ভাজাইনাল ওপেনিং যেখানে রয়েছে, সেটা অনেক সময় পার্শিয়ালি কভার থাকে এক ধরনের মেমব্রেন দিয়ে। অনেক সময়, বারবার বলছি অনেক সময়, সব সময় না, অনেক সময় পার্শিয়ালি কভার থাকে একটা মেমব্রেন দিয়ে, সেই মেমব্রেনটাকে কী বলা হয়? হাইমেন। হাইমেন। তাহলে কি এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল? হ্যাঁ স্যার। তাহলে মোটামুটি কি আমাদের কাছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি ক্লিয়ার হলো? তাহলে আমরা কিছু টার্মিনোলজি একটু আলোচনা করে নেব। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার কিছু টার্মিনোলজি আমরা একটু আলোচনা করে নিই। ইনসেমিনেশন, ইনসেমিনেশন কথাটার মানে কি? ইনসেমিনেশন মানে হচ্ছে ট্রান্সফার অফ স্পার্মস ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। তার মানে এই যে স্পার্মটাকে কোনো পুরুষ যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে দিচ্ছে, ঢেলে দিচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইনসেমিনেশন। বোঝাতে পারলাম? দ্য ট্রান্সফার অফ স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ইজ কল্ড ইনসেমিনেশন। আচ্ছা, ফার্টিলাইজেশন বলতে আমরা কী বুঝি? যেখানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের ফিউশন হচ্ছে। মেল গ্যামেট বলতে কোনটা? যেটা গিয়ে ফার্টিলাইজেশন করছে, এই স্পার্মটাই তো এসে ওভামের সাথে ফিউশন হচ্ছে, তাই না? তাহলে মেল গ্যামেট হচ্ছে স্পার্ম আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। বোঝা গেল? যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটোর যখন ফিউশন হচ্ছে, অর্থাৎ স্পার্ম এবং ওভামের যখন ফিউশন হচ্ছে, স্পার্ম এবং ওভামের যখন ফিউশন হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্পার্মটা কোথায় ডিসচার্জ করা হয়? ভাজাইনার ভেতর। যখন স্পার্মটা ভাজাইনার মধ্যে ডিসচার্জ হয়ে গেল, এটা তখন ট্রাভেল করে কোথায় যাবে? আমরা একটু ছবিটা দেখে নিই। এটা ট্রাভেল করে কোথায় যাবে ভাজাইনার মধ্যে? দেখো, ছবিটা লক্ষ্য করো। ভাজাইনার মধ্যে স্পার্মটা ডিসচার্জ হলো, এবার এটা এই সার্ভাইকাল ক্যানেল ক্রস করবে, করে কোথায় আসবে? ইউটেরাসের মধ্যে প্রবেশ করবে, এবং ইউটেরাস থেকে এটা কোথায় ঢুকবে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকবে, তাই তো? এবার এই ফিউশন অফ স্পার্ম আর ওভামটা কোথায় সম্পন্ন হবে? ইট টেক্স প্লেস ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই কি হবে? স্পার্ম আর ওভামের ফিউশনটা হবে। তার মানে কি হলো? ফার্টিলাইজেশন হলো। এই যে ফার্টিলাইজড এগ যেটা তৈরি হলো, এটাকে বলা হয় জাইগোট। আচ্ছা, একটা জিনিস আমায় বলো তো, স্পার্ম তো ঢেলে দিল ভাজাইনাতে, এই স্পার্মটা, এই স্পার্মটা ওভামটা অবধি পৌঁছাতে কতক্ষণ সময় লাগে জানো? মানে এই স্পার্মটা সার্ভাইকাল ক্যানেল ক্রস করবে, ইউটেরাস ক্রস করবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসবে এবং ওভামের সঙ্গে ফার্টিলাইজ হবে, এটা কতক্ষণ সময় লাগে? ইট টেক্স অ্যাবাউট 30-45 মিনিটস। ইট টেক্স অ্যাবাউট 30-45 মিনিটস, ঠিক আছে? 30-45 মিনিট সময় লাগে। এই অবধি পরিষ্কার? তাহলে আমি আরও কয়েকটা টার্মিনোলজি শিখে নেব। আচ্ছা, এবার দেখো পারচুরিশন, পারচুরিশন জিনিসটা কি? পারচুরিশন হচ্ছে ডেলিভার অফ দ্য বেবি, এই যে বাচ্চার যখন ডেলিভারি হচ্ছে, এটাকে বলা হয় পারচুরিশন। আমরা কিন্তু পারটুরিশন বলবো না, এই টি ইউ এর উচ্চারণটা চু হবে, পারচুরিশন, ঠিক আছে? টি ই আর টি ইউ আর আই টি আই ইউ এন, প্রোনাউন্সিয়েশনটা হবে পারচুরিশন। একটু মিউট করতে হবে, কারণ নয়েজ আসছে। পারচুরিশন মানে ডেলিভার অফ দ্য বেবি, ঠিক আছে? আচ্ছা, এবার একজন পুরুষ, সে কিন্তু বুড়ো বয়স অবধি, ওল্ডার এজ অবধি সে কিন্তু স্পার্ম তৈরি করতে পারে, ঠিক আছে? কিন্তু একজন মহিলা,
সে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে তার এই ওভুলেশন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ তার ওভাম ওভুলেশন জিনিসটা সিজ হয়ে যায়। সিজ হয়ে যায় মানে কি? বন্ধ হয়ে যায়। সেটা কত বছর বয়সের পরে? মোটামুটি, হ্যাঁ মোটামুটি 50 বছর, ঠিক আছে? অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স তার ওভুলেশন বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? এই যে ন্যাচারালি যে একজন মহিলার মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যাচ্ছে যখন তিনি 50-এর আশেপাশে তার যখন বয়সটা পৌঁছাচ্ছে, এটাকে বলা হয় মেনোপজ। বোঝা গেল? ইট ইজ দ্য ন্যাচারাল সিজেশন অফ ওমেন্স মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে? সেটাকে ন্যাচারাল সিজেশন, কিন্তু ন্যাচারালি এটা বন্ধ হচ্ছে। কত বছর বয়সে? মোটামুটি জেনারেলি হোয়েন আ ওমেন রিচেস হার ফিফটিজ, যখন তার বয়স মোটামুটি 50-এর আশেপাশে থাকে, তখন তার ওভুলেশন বন্ধ হয়ে যাচ্ছে, তার মেনস্ট্রুয়াল সাইকেল আর হচ্ছে না, এটাকে বলা হচ্ছে মেনোপজ। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আর মিনাকি কাকে বলা হয়? দেখো এখানেও কিন্তু আমরা মিনাকি বলছি, আমরা কিন্তু মেনার্কি বলছি না, এম ই এন এ আর সি এইচ ই, এই আরটা কিন্তু উচ্চারণ হবে না, সাইলেন্ট থাকবে, আমরা কি বলবো? মিনাকি, ঠিক আছে? মিনাকি কখন বলা হচ্ছে? যখন ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম যখন মেনস্ট্রুয়েশন দেখা দিচ্ছে, দ্য ফার্স্ট অকারেন্স অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে? মোটামুটি কত বয়সের মধ্যে আমরা দেখতে পাই সেই জিনিসটা মেয়েদের? 9 থেকে 16 বছর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কিন্তু আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পুরোটা আলোচনা করে নিলাম, কারুর কোথাও বুঝতে অসুবিধে আছে? কেমন লাগলো সেশনটা তোমাদের? খুব ভালো। হ্যালো স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো তাহলে পরের দিন তোমরা ভালো করে এটা পড়ো, ঠিক আছে? হ্যাঁ। আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবো, তখন কিন্তু বলতে হবে। হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে সেশন এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আমরা আবার তাহলে কবে মিট করছি? নেক্সট মানডে। নেক্সট মানডে। চলো ভালো করে পড়ো, বাই। ঠিক আছে।